ঢাকার অদূরে টাঙ্গাইল জেলার নাগরপুর থানার অন্তর্গত একটি গ্রাম গয়হাটা। এই গ্রামে এক ডাক্তার ছিল, তার নাম জঙ্গি ডাক্তার। গয়হাটা গ্রামটি আকার আয়তনে বেশ বড়। এই গ্রামের জনসংখ্যাও কম নয়। সেখানে হাটবাজার, স্কুল যেমন আছে তেমনই আছে সরকারি হাসপাতাল। সেখানে সরকারি ডাক্তাররাও বসে, কিন্তু সরকারি হাসপাতালের ডাক্তারের চেয়েও অসুখ বিসুখে এই গ্রামের মানুষের ভরসার একমাত্র স্থল ছিল জঙ্গি ডাক্তার। কারো জ্বর এলো, জঙ্গি ডাক্তারের কাছে যাও। কাটাছেঁড়া হলো, জঙ্গি ডাক্তারের কাছে যাও। কারো পেটে ব্যথা, সবার এক কথা, জঙ্গি ডাক্তারের কাছে যাও। কারো বড় কোনো অসুখ হলেও সবার এক কথা, আগে জঙ্গি ডাক্তারের কাছে যা, হে যেইহানে যাইবার কয় ওইখানে নিয়ে যাবে। আর জঙ্গি ডাক্তার, তিনি ছিলেন এক মাটির মানুষ, অত্র অঞ্চলের গরিব দুঃখী মানুষের জন্য ছিলেন অন্তঃপ্রাণ। রোদ নেই, রাত নেই, ঝড় নেই, বৃষ্টি নেই, বন্যা নেই, তাকে বলা মাত্রই রোগী দেখতে ছুটে যেতেন সেখানে যখন তখন। অনেকবার এমনও হয়েছে নিজের শরীরে জ্বর নিয়ে তিনি বাইক নিয়ে ছুটে গিয়েছেন রোগীর বাড়ি রোগী দেখতে। রাত বিরাত, সন্ধ্যা সকাল তার কাছে এলে কখনো কাউকে ফিরিয়ে দেননি তিনি। জঙ্গি ডাক্তারের চেম্বার ছিল গয়হাটা বাজারে। চেম্বারটি ছিল সবার জন্য উন্মুক্ত। ধনী গরিব, উঁচু নিচু সব শ্রেণীর মানুষই অসুখ বিসুখে নির্দ্বিধায় চলে যেত জঙ্গি ডাক্তারের ঘরে। আর এর মধ্যে 80% রোগী তাকে দেখতে হতো বিনা পারিশ্রমিকে, এমনকি নিজের টাকায় ওষুধও কিনে দিতেন অনেককে। কেউ যদি নিজ থেকে ভিজিট দিত তবেই তিনি নিতেন। এ নিয়ে অবশ্য তার কোনো মাথা ব্যথা ছিল না। তার চেয়ে চিকিৎসার মাধ্যমে মানুষের সেবা করার মাঝেই যেন শান্তি খুঁজে পেতেন তিনি। চিরকুমার এই মানুষটি ছিলেন ভীষণ স্টাইলিশ। কাঁধ ছোঁয়া কোঁকড়া চুল, চোখের রোদ চশমা আর ক্যাপে তাকে অনেকটা আয়ুব বাচ্চুর মতো লাগত। সবসময় জিন্স টি শার্ট শার্টে নিজেকে পরিপাটি রাখা এই মানুষটার কি হয়েছে তোর, কবে থেকে অসুখ, এই নে এটা তিন বেলা খাবি, এইটা খাবি দুই বেলা, বুঝছো, এই কথাগুলোতেই রোগী যেন অর্ধেক সুস্থ হয়ে যেত। গয়হাটা ইউনিয়নে গরিবের ডাক্তার বলে যদি কেউ থাকে তবে তা ছিলেন খালি ডাক্তার জঙ্গি, ওরফে জঙ্গি ডাক্তার। মানুষটি আর নেই। 2020 সালে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চলে গিয়েছেন পৃথিবীর মায়া ত্যাগ করে। এখন আর গয়হাটা অঞ্চলে গরিবের ডাক্তার বলে কেউ নেই। জঙ্গি ডাক্তারের মৃত্যুতে যে জায়গাটি শূন্য হয়ে গিয়েছে সেই শূন্যতা কখনো পূরণ হওয়ার না, কখনো পূরণ হবেও না।